কাজ করছেন, যে জিনিস বানাচ্ছেন সেটা শ্রেষ্ঠ, সেটা টেকসই এবং সেটা ইকোসিস্টেমের জন্য ভালো, রিসাইকেলেবল, মানে এটা কিন্তু আমাদের প্রকৃতিকে দূষিত করবে না। এটা একটা খুব বড় ব্যাপার, ভালো জিনিস বানানো, পাশাপাশি ভবিষ্যতের কথা ভেবে ভালো জিনিস, ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে ভালো জিনিস বানানো, এই দুটো জিনিস ওরা করছেন এবং যারা করছেন তারা বাঙালি, এই কোম্পানি বাঙালির কোম্পানি, এটা আমাকে আরো অনেক বেশি গর্বিত করেছে। থ্যাংক ইউ। এবং আজকে যখন এই গল্পটা শুনলাম যে এখান থেকেই এই স্বপ্ন শুরু হয়েছিল, কিন্তু সারা ভারতে আগে প্রতিষ্ঠিত হয়েছে, ওরা মুম্বাইতে থাকেন, মুম্বাইতে আগে এই দোকান পেয়েছে বা অন্যান্য জায়গায় আগে পেয়েছে, কলকাতা একটা রূপকথার মতো যে এইখান থেকে পরিকল্পনা শুরু হয়ে এইখানেই ফেরত এল। সো এটা একটা ফুল সার্কেল হলো, এবং এরকম ফুল সার্কেল আরও অনেক হোক, মানে গোটা বিশ্বে এটা ছড়িয়ে যাক, গোটা বিশ্ব এই শুভ উদ্যোগ জয় করে নিক, এটি আমি চাইব। সো আপার কেস, তাই তো, আপার কেস এই নামটা একটা আপার কেসের মতোই সবার উপরে বিরাজমান হোক, এটাই আমার প্রার্থনা, এটাই আমার কামনা। বাঙালি আছে, তারা যখন ভাবেন না সেখানে, যে তারা পরিবেশের কথা ভাবেন, তারা আগামী প্রজন্মের কথা ভাবেন, যে পৃথিবীকে আমরা কী অবস্থায় রেখে যাচ্ছি সেটা তাদের বিবেচনায় আসে, ব্যবসার জগতের মানুষেরও আসে। এটার পেছনে কিন্তু বাংলার একটা অবদান আছে, বাংলার শিল্প সংস্কৃতি সাহিত্য শিক্ষা ঐতিহ্য তার একটা, কারণ বাংলায় এত বড় বড় মানুষ এসেছেন, তারা এত ভালো ভালো কথা বলেছেন এবং শিক্ষা দিয়ে গেছেন, যে আমাদের ব্যবসাপতিরাও সেটা মনে রেখেছেন, সেখান থেকে তারা যেরকম ইন্সপায়ার্ড হচ্ছেন, ঠিক তেমনই এই যেমন এই কাজ আপার কেস, যে এই ট্রাভেল যে সমস্ত অ্যামিনিটিস রয়েছে এখানে, সুটকেস এবং নানা রকম লাগেজ মেটেরিয়াল, এগুলো কিন্তু রিসাইকেল, মানে প্রত্যেকটা জিনিস, এই প্লাস্টিক এটা কিন্তু কোথাও গিয়ে এমন বর্জ্য হবে না যে বর্জ্য বলবে না বা পৃথিবীকে আহত করবে, এটা আবার প্রকৃতির মধ্যে মিশে যাবে। উনি বলছিলেন, সুধীবাবু বলছিলেন, যে প্রকৃতির কাছাকাছি যারা যায় বেড়াতে তারা আলটিমেটলি প্রকৃতির ক্ষতি করে, প্লাস্টিক ফেলে দিয়ে আসে, সেটা যাতে না হয়। এই লাগেজের সঙ্গে তো বেড়ানোর একটা বড় সম্পর্ক আছে, তো সেই যে আমাদের একটা পাপ আমরা অজান্তে করে ফেলি প্রকৃতির প্রতি, সেটা ওরা মনে রেখেছেন এবং সেটার জন্য ওরা বিশেষ সেই মেকানিজম এনেছেন, এবং সেটার পরিচয় পাওয়া যাচ্ছে, স্বীকৃতি পাওয়া যাচ্ছে আন্তর্জাতিক জগতে, রেড ডট, এটা একটা এমন একটা সম্মান যেটা সবাই পায় না, আমাদের কলকাতা থেকে ওরা পেলেন, কাজেই ওদের কাজ শুরুতেই যখন এই স্বীকৃতি আমরা দেখছি। এবং জসপ্রীত বুমরা তো আমার খুবই, আমাদের সবার খুব প্রিয় খেলোয়াড়, এবং এখন ক্যাপ্টেন্সিও করেছেন, উনি হচ্ছেন এই ব্র্যান্ডের মুখ, কাজেই আলাদা করে আর বলার দরকার পড়বে না যে আমরা অবশ্যই আপার কেসের দিকে তাকিয়ে থাকব। এই যে এটা বাঙালির স্বপ্ন, কিন্তু বাঙালি যখন হেরেও যায় সেটাকে সে হার বলে মানে না, এবং সেটাকে সে ভাবে যে আমার পরবর্তী যে আমি জিতবো যুদ্ধ, তার প্রিপারেশন এটা, এই হারাটা তার প্রিপারেশন। কাজেই আমি মনে করছি যে এরকম একটা স্বপ্ন, এরকম একটা সাধনা না থাকলে এই ধরনের একটা ব্র্যান্ড কলকাতা থেকে মাথাচাড়া দিয়ে
সারা বিশ্বকে জয় করতে পারে না। কাজেই ওদের জন্য গান নির্বাচনের সময় আমার এটাই মনে হয়েছে।